সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুহিদ খান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক আইন আপডেটমূলক অনুষ্ঠান লিগ্যাল আপডেট উইথ এনটিভি। প্রতি সপ্তাহের ইমিগ্রেশন এবং অন্যান্য আইন সংক্রান্ত বিষয়ে লিগ্যাল আপডেটগুলি দেওয়ার জন্যে এনটিভির পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। প্রথমেই লিগ্যাল আপডেট শিরোনাম। কেয়ারলেস ড্রাইভিং প্রতিহত করতে নিউ ফিক্সড পেনাল্টি, ড্রাইভারদের প্রতি ট্রান্সপোর্ট মিনিস্টারের হুঁশিয়ারি ঘোষণা। যুদ্ধ ময়দানে সোলজারদের মানবাধিকার রক্ষায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ঘোষণা, ব্যর্থতার জন্য এমওডির বিরুদ্ধে মামলা করা যাবে। ফ্যামিলি মাইগ্রেশন রুলস সংক্রান্ত বিষয়ে পার্লামেন্ট কমিটির রিপোর্ট প্রকাশ, মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টটি পরিবর্তনের জন্য সরকারের কাছে প্রস্তাব উত্থাপন। ট্যাক্সপেয়ারদের 600 মিলিয়ন পাউন্ড উদ্ধারে প্রাইভেট বেইলিফ, কোর্ট ফাইন উদ্ধার করতে সরকারের কঠোর অবস্থান। ফ্যামিলি ইমিগ্রেশন এবং এমপ্লয়মেন্ট কেসগুলোতে লিগ্যাল এইড দেওয়া বন্ধ, ভুক্তভোগীদের সহায়তা প্রদানে বার কাউন্সিল কর্তৃক গাইডেন্স প্রকাশ। আবু কাতাদাকে রিমুভ করার জন্য ডিপোর্টেশন ট্রিটিতে ব্রিটেনের স্বাক্ষর, হোম অফিসের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ, এবং বাংলাটাউন ক্যাশ এন্ড কারিতে ইমিগ্রেশন রেইড আইন ভঙ্গের কারণে 30,000 পাউন্ড জরিমানা। শুনছিলেন শিরোনাম, এবারে সম্পূর্ণ বিস্তারিত। প্রথমেই কেয়ারলেস ড্রাইভিং আপডেট। কেয়ারলেস ড্রাইভিং এবং অ্যান্টি সোশ্যাল মোটরিস্টদের ক্র্যাকডাউন করা এবং রাস্তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সপ্তাহে ট্রান্সপোর্ট মিনিস্টার স্টিফেন হ্যামন্ড কেয়ারলেস ড্রাইভারদের বিরুদ্ধে আরেকটি সতর্কতা ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে নতুন আইন প্রণয়নের মাধ্যমে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে কেয়ারলেস ড্রাইভিং প্রতিহত করা হবে। একটি নিউ ফিক্সড পেনাল্টি অফেন্স নতুন আইনে তৈরি করা হবে, যার মাধ্যমে কেয়ারলেস ড্রাইভিংয়ের জন্য স্পট ফাইন 100 পাউন্ড এবং ড্রাইভিং লাইসেন্সে 3 পেনাল্টি পয়েন্টস দেওয়া হবে। জাংশনসমূহে গিভওয়েতে অপেক্ষা না করলে এবং রাউন্ড অ্যাবাউটে রং লেন ব্যবহার করলে উক্ত ড্রাইভারদের ইনস্ট্যান্ট ফিক্সড পেনাল্টি নোটিস দেওয়া হবে। নতুন আইনে পুলিশ বাহিনীকে এই ফিক্সড পেনাল্টি নোটিস দেওয়ার জন্য ক্ষমতা প্রদান করা হবে। বিভিন্ন ধরনের ড্রাইভিং অফেন্স যেমন গাড়ি চালানোর সময় হ্যান্ড হেল্ড ফোন ব্যবহার করা, স্পিডিং, জাম্পিং লাইটস, সিট বেল্ট ব্যবহার না করলে বর্তমানে প্রযোজ্য 60 পাউন্ড ফাইনকে বাড়িয়ে 100 পাউন্ড ফাইন করা হবে। সিট বেল্ট ব্যবহার না করলে লাইসেন্সে 3 পয়েন্টস দেওয়া হবে। ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি ড্রাইভ করলে 200 পাউন্ড ফিক্সড পেনাল্টি দিতে হবে। মোটরওয়ে, ডুয়েল ক্যারেজওয়ে এবং 3 লেন বিশিষ্ট হাইওয়েতে নতুন আইনের ঘোষিত ফিক্সড পেনাল্টিগুলো কেয়ারলেস ড্রাইভারদের বিরুদ্ধে কার্যকরী করা হবে। রাস্তার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আপনাদের মূল্যবান ড্রাইভিং লাইসেন্সটি রক্ষা করার জন্য সকল রাস্তায় সতর্কতার সাথে গাড়ি ড্রাইভ করার জন্য এনটিভির পক্ষ থেকে আপনাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। এবার ব্রিটিশ সোলজার্স আপডেট। 19 জুন 2013 তারিখে গার্ডিয়ান এবং টেলিগ্রাফ নিউজ পেপারে ব্রিটিশ সোলজারদের মানবাধিকার সংরক্ষণে সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক রায়টি প্রকাশ করেছে 18 জুন 2013 তারিখে, তা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। যুদ্ধক্ষেত্রে ফল্টি ইকুইপমেন্ট ব্যবহার করার কারণে যে সকল সোলজার মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার নিহত সোলজারদের হিউম্যান রাইটস ভঙ্গ হওয়ার কারণে এমওডির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের কারণে আফগানিস্তান এবং ইরাকে যে সকল সোলজার নিহত হয়েছেন তাদের ফ্যামিলি মেম্বার্সগণ মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ এমওডির বিরুদ্ধে মাল্টি মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ আদায়ে মামলা করতে পারবেন। লাইটলি আর্মার্ড ল্যান্ড রোভারে দায়িত্ব পালন করার সময় রোড সাইড বোমে আঘাত লেগে 3 জন ব্রিটিশ সোলজার মৃত্যুবরণ করলে তাদের পরিবারের সদস্যগণ এমওডির বিরুদ্ধে গত বছর কম্পেনসেশন আদায় করার জন্য মামলা দায়ের করেছিলেন, কারণ এই ল্যান্ড রোভারগুলি ছিল অত্যন্ত ভালনারেবল ভেহিকলস। এই কারণেই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারকগণ ঘোষণা করেছেন যে সোলজারদের প্রতি এমওডির যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব রয়েছে। উপযুক্ত ল্যান্ড রোভার ভেহিকেল প্রোভাইড না করার কারণে ল অফ নেগলিজেন্স, আমি আবার বলছি, উপযুক্ত দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ার কারণে ল অফ নেগলিজেন্সের অধীনে এমওডি উক্ত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে বলে মহামান্য বিচারকগণ নিহত সোলজারদের হিউম্যান রাইটস রক্ষা করতে উক্ত ঐতিহাসিক রায়টি প্রকাশ করেছেন। এবারে ফ্যামিলি মাইগ্রেশন আপডেট। নতুন ফ্যামিলি মাইগ্রেশন রুলসের অধীনে
non-EU partner der Britain er probesher purbo shorto hishebe UK sponsored der 18600 pound batchorik income korar je bidhanti proron kora hoyechilo ta kibhabe private ebong family life er upor netibachok protikriya felche she shongkranto bishoye ei soptahe parliamentary committee ekti report prokash kora hoyeche bola hoyeche je notun income threshold requirement ti fulfill na korte parar karone British citizens ebong permanent residents gone তাদের নন ইউ পার্টনারদের এবং বাচ্চাদের থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করছেন ব্রিটিশ সিটিজেনস গন তাদের পার্টনারদেরকে সাথে নিয়ে ব্রিটেনে পুনরায় প্রবেশ করতে পারছেন না ব্রিটিশ চিলড্রেনস গন নতুন আইনের কারণে বাধ্য হয়ে নন ইইএ প্যারেন্টসদের কাছ থেকে বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করছেন সব ধরনের সোর্স অফ ইনকাম যেমন অ্যাপ্লিক্যান্টদের অ্যাকচুয়াল এবং পটেনশিয়াল ইনকাম ক্যাশ সেভিংস সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম এবং থার্ড পার্টি সাপোর্টকে বিবেচনায় আনা হচ্ছে না কঠোর বিধানের কারণে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট ভিসা ক্যাটাগরির পথটি একেবারেই রুদ্ধ হয়ে গিয়েছে এ সকল কারণেই নিউ ফ্যামিলি মাইগ্রেশন রুলসের অধীনে 18600 পাউন্ড সংক্রান্ত বিধানটি এবং ব্রিটিশ চিলড্রেনসদের বেস্ট ইন্টারেস্ট নিশ্চিত করণার্থে উক্ত আইন পরিবর্তন করার জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে এবারে আনপেইড কোর্ট ফি আপডেটস 19 জুন 2013 তারিখে ব্রিটিশ ট্যাক্সপেয়ারদের 600 মিলিয়ন পাউন্ড ক্রিমিনালদের কাছ থেকে উদ্ধার করতে সরকার কর্তৃক গৃহীত একটি পরিকল্পনার কথা গার্ডিয়ান নিউজপেপারে প্রকাশিত হয়েছে সরকার ঘোষণা করেছে যে প্রাইভেট বেইলিফের সাহায্য নিয়ে উক্ত অর্থ উদ্ধার করা হবে এ বছরের শুরুতে একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে যে ইউকে কোর্ট সার্ভিস প্রায় 377,000 পাউন্ড আনপেইড ফাইন্স ক্রিমিনালদের কাছ থেকে এখনও উদ্ধার করতে পারেনি এর ভেতরে 128 পাউন্ড লিগাল কাটস লিগাল কস্টস এবং 73 মিলিয়ন পাউন্ড ক্রাইম ভিকটিমদের কম্পেনসেশন রয়েছে ক্রিমিনালগণ উক্ত অর্থ প্রদান না করার কারণে ইউকে কোর্ট সার্ভিস এবং ইউকে কোর্ট সার্ভিসের ভেতরে এখন 600 মিলিয়ন পাউন্ডের আনপেড ফির একটি বিশাল পাহাড় তৈরি হয়েছে মিনিস্ট্রি অফ জাস্টিসের একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে যে শুধুমাত্র ফাইন না দেবার কারণে গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 769 জনকে গ্রেফতার করা হয়েছিল 600 মিলিয়ন পাউন্ডের এই আনফেড ফি উদ্ধার করার জন্যই সরকার প্রাইভেট বেইলিফকে নিয়োগদান করবে বলে উক্ত সংবাদে প্রকাশ করা হয়েছে আপনাদের কারোর বিরুদ্ধে যদি কোর্ট থেকে ফাইন দিতে আদেশ দেওয়া হয়ে থাকে তবে তা অবহেলা না করে ইউকে কোর্ট সার্ভিসকে দিয়ে দেবার জন্য এনটিভির পক্ষ থেকে আপনাদেরকে আগাম পরামর্শ এবং সতর্কতা জানিয়ে দেওয়া হচ্ছে এবার লিগাল এইড কাট আপডেটস পহেলা এপ্রিল 2013 তারিখ থেকে লিগাল এইড কাট সংক্রান্ত বিধানটি কার্যকরী হওয়ার কারণে হাজার হাজার ব্রিটিশ নাগরিকগণ ফ্যামিলি ইমিগ্রেশন এবং এমপ্লয়মেন্ট কেসগুলোতে লিগাল এইড থেকে সাহায্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন ফলশ্রুতিতে কোনো আইনজীবী সাহায্য ছাড়াই কোর্টে গিয়ে তাদেরকে এককভাবে মামলা পরিচালনা করতে বাধ্য করা হচ্ছে সঠিক পরামর্শ এবং দিক নির্দেশনা ছাড়া এককভাবে কোর্টে মামলা পরিচালনা করতে গেলে আপনারা ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন এই কারণে আপনাদেরকে সাহায্য করার জন্যই বার কাউন্সিল এ গাইড টু রিপ্রেজেন্টিং ইয়োরসেলফ শীর্ষক একটি গাইডেন্স বুক প্রকাশ করেছে উক্ত গাইড বুকে বলা হয়েছে যে কোর্টে যাওয়ার পূর্বে কিছু ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইস নেওয়ার জন্য সলিসিটার্স অথবা নন প্রফিট ল সেন্টারের শরণাপন্ন হয়ে কেসের ব্যারিটস এবং কীভাবে মামলা পরিচালনা করলে উইন করা সম্ভবপর সেই বিষয়টি আপনারা জানতে পারবেন মামলাটির বিভিন্ন স্টেজ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আপনাদের থাকা প্রয়োজন এবং যে বিষয়টির উপর আইনের যে বিষয়টির উপর আপনারা মামলা করতে যাচ্ছেন সেই বিষয়টির আইনটিকে ভালোভাবে রিসার্চ করাও প্রয়োজন ফ্যামিলি ইমিগ্রেশন এবং এমপ্লয়মেন্ট সংক্রান্ত মামলায় আপনারা যদি লিগাল এইড থেকে কোনো সাহায্য না পেয়ে থাকেন এবং এককভাবে নিজেরাই যদি মামলাটি পরিচালনা করতে চান তাহলে বার কাউন্সিল কর্তৃক প্রকাশিত এ গাইড টু রিপ্রেজেন্টিং ইয়োরসেলফ শীর্ষক গাইড বুকটি পড়ার জন্য এনটিভির পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে এবারে আবু কাতাদা আপডেটস 21 জুন 2013 তারিখে অর্থাৎ গতকাল আবু কাতাদাকে ব্রিটেন থেকে বহিষ্কার করার জন্য গার্ডিয়ান নিউজপেপারে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে আবু কাতাদাকে ব্রিটেন থেকে উচ্ছেদ করার জন্য ব্রিটিশ সরকার এপ্রিল 2013-এ যে প্রস্তাবটি উত্থাপন করেছিল সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আবু কাতাদা ডিপোর্টেশন ট্রিটিতে ব্রিটেন সম্মতি প্রদান করেছে ট্রিটিটির ফাইনাল নোটিফিকেশন কার্যকরী হওয়ার সাথে সাথেই আবু কাতাদাকে ব্রিটেন থেকে উচ্ছেদ করার সম্ভবপর হবে গত শুক্রবার এই সংক্রান্ত বিষয়ে পার্লামেন্টারি প্রসেস
সম্পন্ন হয়েছে পাশাপাশি জর্ডানিয়ান পার্লামেন্টের উভয় হাউস এবং কিং আবদুল্লাহ উক্ত ডিপোর্টেশন ট্রিটিতে সম্মতি প্রদান করেছেন তবে হোম সেক্রেটারি থেরেসা মে সতর্কতা প্রকাশ করে বলেছেন যে ডিপোর্টেশন ট্রিটিটি রাটিফিকেশন করার মাধ্যমে আবু কাতাদাকে প্লেনে বসিয়ে জর্ডানে উচ্ছেদ করা একেবারেই সম্ভবপর বিষয়টি কিন্তু সেরকম সহজতর নয় কারণ সেই ক্ষেত্রে আবু কাতাদার কেসটি নানাবিধ লিগাল চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে আবু কাতাদাকে ব্রিটেন থেকে উচ্ছেদ করার জন্য সরকার গত 8 বছর ধরে নানাবিধ আইনগত পদক্ষেপ গ্রহণ করেও ব্যর্থ হয়েছে এবং ট্যাক্সপেয়ার কর্তৃক প্রদত্ত মূল্যবান 1.7 মিলিয়ন পাউন্ড খরচ করেছে এবার বাংলা টাউন আপডেটস 19 জুন 2013 তারিখে অ্যাডভার্টাইজার নিউজ পেপারে বাংলা টাউন ক্যাশ অ্যান্ড কারিতে ইমিগ্রেশন রেড সংক্রান্ত বিষয়ে আরেকটি চাঞ্চল্যকর খবর প্রকাশ করা হয়েছে গত শুক্রবার বর্ডার এজেন্সির অফিসার্সগণ বাংলা টাউনে ইমিগ্রেশন রেড দিয়ে 3 জন অবৈধ বাংলাদেশিকে কর্মরত থাকা অবস্থায় আটক করেছে ইমিগ্রেশন আইন ভঙ্গ করার কারণে হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসার্সগণ বাংলা টাউনকে 30,000 পাউন্ড জরিমানা করেছে আটককৃতদের 2 জন যাদের বয়স যথাক্রমে 23 এবং 27 তারা ভিসার মেয়াদ অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও ব্রিটেন ত্যাগ করেননি আরেকজন বাংলাদেশি যার বয়স 31 যিনি ভিসার শর্ত লঙ্ঘন করে কর্মরত অবস্থায় ছিলেন তাদেরকে ব্রিটেন থেকে রিমুভ করার জন্যে ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ইস্ট লন্ডন ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিমের হেড মিস ক্লেয়ার শকলক বলেছেন যে ইলিগাল ইমিগ্রেন্টদের এদেশ থেকে এদেশে লুকিয়ে থাকার জন্য কোথাও কোনো স্থান নেই যেখানেই তাদেরকে পাওয়া যাবে তাদেরকে ধরা হবে এবং রিমুভ করা হবে তাদেরকে কাজ দিলে এমপ্লয়ারদের জরিমানা করা হবে কাউকে ক্যাশ অ্যান্ড কারি অথবা রেস্টুরেন্টে কাজ দেওয়ার পূর্বে তাদের কাজ করার জন্য প্রয়োজনীয় অনুমতি রয়েছে কিনা তা সঠিকভাবে যাচাই করার জন্য এনটিভির পক্ষ থেকে এমপ্লয়ারদের প্রতি পরামর্শ দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক এই ছিল এই সপ্তাহের লিগাল আপডেট এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে দেখে এই অনুষ্ঠানটি দেখার জন্যে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ লিগাল আপডেট সংক্রান্ত বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর জানতে আপনারা ইমেল করুন legalupdate@ntveurope.net আগামী সপ্তাহের লিগাল আপডেট উইথ এনটিভি অনুষ্ঠানটি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মুহিদ খান আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ